বাংলাদেশ সরকার, আপনি ক্ষমতার বোমায় পড়ে যদি মুসলমানদের অস্তিত্ব ভুলে যান, ক্ষমতা টিকে থাকবে না। যদি বাংলার জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে আমেরিকা রক্ষা করতে পারবে না। জনগণ খেপে গেলে, জনগণ খেপে গেলে কোনো বিমান, বুলেট, কোনো কিছু কাজে লাগে না। যুবকরা ক্ষিপ্ত হলে আরেকটা 71 হবে, আরেকটা 52 হবে, আরেকটা 47 হবে, আরও একটা বদর হবে। বিসমিল্লাহির রহমানুর রাহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে জাতীয় ওলামা মাসায় কাইম্বা পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সমস্ত ওলামায়ে কেরাম আম জনতা, আজকে আমরা বাংলাদেশের বৃহত্তম মহাসড়ক গৌরীপুর বাসি স্ট্যান্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবমাননার প্রতিবাদে আজকে মানববন্ধনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। দলমত নির্বিশেষে আজকের মানববন্ধন প্রমাণ করেছে বাংলাদেশের তাওহিদী জনতা, বাংলাদেশের উলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের সন্তানকে কুরবানি করতে পারে, নিজের সংসার কুরবানি করতে পারে, নিজের জীবনকে কুরবানি করতে পারে, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি, আমরা জেনেছি, গোটা পৃথিবী আজকে প্রকম্পিত হলো, গোটা পৃথিবীর মুসলমান তাওহিদের জনতার অন্তরে রক্তকরণ হলো। বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনীতিবিদদের এখনো মুসলমান হিসেবে তাদের বুকে রক্তকরণ হয় নাই। আমরা জানি বাংলাদেশ সংসদ চলতেছে, অথচ গোটা পৃথিবীর মুসলমানরা নিন্দা প্রকাশ করেছে, আমাদের বাংলাদেশ সরকার আজ পর্যন্ত নিন্দা প্রকাশ করতে পারে নাই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আজকের এই মানববন্ধন থেকে, বাংলাদেশ সরকার, আপনি ক্ষমতার বোমায় পড়ে যদি মুসলমানদের অস্তিত্ব ভুলে যান, আপনি নিজে দাবি করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি নামাজ গুজারি, আপনি একজন মুসলমান, আপনি একজন দিনদার, অথচ আপনার আচরণ দ্বারা, আপনার কথাবার্তার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ক্ষুণ্ণ হয়, আপনি কথা বলতে পারেন না, তার মানে বোঝা যায় আপনি প্রকৃতপক্ষে রাসূলের আদর্শমান এখনো হতে পারেন নাই। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো, অচিরে আপনারা সংসদে একটি আপনার নিন্দা প্রস্তাব ভারতকে জানান। আমরা চাই বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় পণ্য বয়কট করা হোক। আমরা এই আজকের মানববন্ধন থেকে আপনাদেরকে এটাই মেসেজ দিতে চাই, আপনারা অতি শীঘ্রই ভারতের প্রতি একটি নিন্দা প্রস্তাব করুন। যারা ভারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কটূক্তি করেছে, তারা জানে না রাসূলকে, তারা রাসূলের আদর্শ সম্পর্কে জানে না। মুসলমান ভারতে 700 বছর দেশ শাসন করেছে, একদিনও কোনো হিন্দু কিংবা অন্য জাতিকে বাধ্য করে নাই মুসলমান ধর্মে আসার জন্য। আজকে এই জন্যই ভারতে এত বেশি হিন্দু সম্প্রদায় দেখা যায়। আমাদের আদর্শ সম্পর্কে তারা জানে না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, বাংলাদেশের যুবক, বাংলাদেশের ছাত্র জনতা বান্নের ভাষা আন্দোলনে, 71-এর গণবিপ্লবে তারা রক্ত, বুকের রক্ত, তাজা রক্ত ঢালে দেখিয়ে দিয়েছে। আমরা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারি। বাংলাদেশ ও গোটা পৃথিবীর মানুষ জানে বদরের ইতিহাস, যে বদরে 313 জন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে হাজারো কাফের মোকাবেলায় ইসলামের বিজয় এনেছিল। আজকেও আমাদের সেই যুবকরা যদি জাগ্রত হয়, কোনো বাধা বিপত্তি তাদেরকে টেকিয়ে রাখতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের যুবক, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের উলামায়ে কেরাম, আপনার বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, এখনও সময় আছে, আপনার নিন্দা প্রস্তাব করুন, ক্ষমতা টেকে থাকবে না। যদি বাংলার জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে আমেরিকা রক্ষা করতে পারবে না। জনগণ খেপে গেলে, জনগণ খেপে গেলে কোনো বিমান, বুলেট, কোনো কিছু কাজে লাগে না। অতএব আমরা আদবের সাথে জানাই উলামায়ে কেরাম, যুবকরা ক্ষিপ্ত হলে আরেকটা 71 হবে, আরেকটা 52 হবে, আরেকটা 47 হবে, আরও একটা বদর হবে। সর্বোপরি স্লোগানে স্লোগানে শেষ করতে চাই, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, 71-এর হাতিয়ার, 52-এর হাতিয়ার, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা, ভারতের পণ্য, মোদির দুই গেলে বিশ্ব নবীর অপমান, সৈব নারে মুসলমান, নারে তাকবীর।